নমস্কার নিউজ ভ্যানগার্ডের আবারো আপডেট খবরে আপনাদের স্বাগত। যে বিষয়টির দিকে এখন নজর রাখবো, যে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজকে ডেপুটেশনে মিলিত হয়েছেন। তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, একগুচ্ছ দাবি দেওয়া। সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে মূলত বুনিয়াদি শিক্ষা অধিকর্তাদের নিকট আজকে তারা এই ডেপুটেশন তুলে ধরছেন এবং সেই ডেপুটেশন দিচ্ছেন তারা, এবং কি কি বিষয়ে তাদের দাবি দেওয়া গুলো রয়েছে সেগুলো অবশ্যই শুনবো। তার আগে আবারও বলে রাখি যে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কয়েকজন মিলে প্রতিনিধি দল তারা বেরিয়েছেন এবং শিক্ষাভবনের সামনে আমরা সেই ছবি দেখছি যেখানে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট তারা এই সমস্ত প্রতিনিধি তাদের দাবি দেওয়া সমস্ত কিছু তারা ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরবেন। সেখানে যারা রয়েছেন কর্মকর্তারা তারা কি বলছেন, শিক্ষা অধিকর্তা টিচার মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কি বলছেন একবার শুনবো তাদের বক্তব্য। আজকে আমরা অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার সাথে একটা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমাদের দাবিগুলির মধ্যে আমাদের প্রধান প্রধান দাবিগুলি হল 129টা মাদ্রাসায় কর্মরত শিক্ষকদেরকে প্রত্যেকটি মাদ্রাসাকে গ্যাজেটে আওতায় এনে প্রত্যেকজন কর্মচারী শিক্ষককে রেগুলার করার বিষয়ে প্রথম দাবি, এবং আমাদের 2.25 সহ 2.57 প্রদান করার জন্য আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হল আমাদের মাদ্রাসা শিক্ষকরা যদি কেউ চাকরি অবস্থায় মারা যায় তাদেরকে প্রত্যেক পরিবারকে 25 লক্ষ টাকা প্রদান করার জন্য তৃতীয় দাবি। এইসব সাত দফা দাবি নিয়ে আজকে আমাদের শিক্ষা অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমরা শুনলাম সেখানে ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একজন প্রতিনিধি, তিনি তাদের আজকের যে দাবিগুলো রয়েছে সেগুলোর সামান্য আভাস তিনি তুলে ধরলেন, এবং তার মধ্যে মূলত সাত দফা দাবি আজকে রয়েছে এবং এই সাত দফা দাবি নিয়ে মূলত বুনিয়াদি শিক্ষা অধিকর্তা নিকট তারা এই ডেপুটেশন প্রদান করবেন। এবং সেই সমস্ত দাবিগুলির মধ্যে প্রথমত উল্লেখ যে মাদ্রাসা শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে যাতে রেগুলার করা হয়, এবং তার পাশাপাশি যদি কেউ কর্মরত অবস্থায় মারা যান সেক্ষেত্রে এককালীন 25 লক্ষ টাকা পরিবারকে যাতে দেওয়া হয়, এবং তার পাশাপাশি রয়েছে আরো একাধিক দাবি। সমস্ত দাবি জানিয়ে মূলত শিক্ষা ভবনে সেখানে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই ডেপুটেশনে মিলিত হয়েছেন, এবং সেই সমস্ত ডেপুটেশন তারা দাবি সম্বলিত ডেপুটেশন তারা তুলে ধরবেন আজকে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে শিক্ষা ভবনের সামনে আজকে টিচার অ্যাসোসিয়েশন মাদ্রাসা তারা আজকে প্রতিলিপি তারা আজকে বিভিন্ন দাবি নিয়ে তারা আজকে গেছেন সেখানে মিলিত হবেন বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট, এবং সাত দফা দাবি রয়েছে তাদের টোটাল। তার মধ্যে আবারও বলে রাখি যে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত করতে হবে, রেগুলার করতে হবে, তার পাশাপাশি যারা চাকরি অবস্থায় মারা যাবেন সেক্ষেত্রে 25 লক্ষ টাকা এককালীন দিতে হবে, এই বিষয়গুলো রয়েছে তাদের দাবির মধ্যে অন্যতম। আচ্ছা, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।